যে দুর্গোৎসব 2021-এ 75তম বর্ষ মানে পদার্পণ করছে, মানে একবার বলা যায় যে স্বাধীনতার প্রাককালে মানে স্বাধীনতার শুরুতেই এই পূজা শুরু হয়েছিল, মানে কিভাবে শুরু হয়েছিল? আমরা পূর্ববর্তী ইতিহাস থেকে আমরা যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে সেই সময়কার বিশিষ্ট জনেরা তারা স্বাধীনতার পরপরই আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেই সকল মানুষগুলোকে এই পূজার মাধ্যমে ফুটে উঠুক, সেই জন্য 1947 সালে এই এলাকার চিত্তরঞ্জন সেনগুপ্ত মুখ্য দায়িত্ব নিয়ে গোলাম নবী গোরামি, এখানে গোলাম মোল্লা, মহেন্দ্রনাথ বিশাল সহ আরও বিশিষ্ট জনেরা অনেকের নাম এসে যায়, হারানন্দ সর্দার, তাদের উদ্যোগে এই পূজার প্রথম সূচনা হয়েছিল এবং সেই পূজার সূচনা আজকে 75 বছরে পদার্পণ করেছে। এবং এর মাঝখান থেকে অনেক জল গড়িয়ে গেছে, পূজার অনেক উত্তরোত্তর স্থিতিবৃদ্ধি ঘটেছে এবং 2012 সালে এই নতুন পূজা কমিটি আমরা দায়িত্বে আসি, সেই পুরানো যারা অভিজ্ঞ লোক তাদের অভিজ্ঞতাকে পাথেয় করে এবং আমরা এই 75 বছর আজকে উদযাপন করতে চলেছি। আমরা সেই সব ব্যক্তিকে যেমন কৃতজ্ঞতা জানাবো এবং সঙ্গে সঙ্গে আমাদের প্রয়াত বিধায়ক যার অনুপ্রেরণায় আমরা এই পূজাকে আজকে স্থিতিবৃদ্ধি করতে পেরেছি, তারও সব রকম পরিকল্পনা আমরা আজকের এই 75 বছরে তুলে ধরতে চাইছি এবং সঙ্গে সঙ্গে এলাকার মানুষের সহিত যে কামনা সেই কামনাকে পাথেয় করে আমরা 75 বছর উদযাপন করব এবং সেটা সরকারি সমস্ত বিধিনিষেধ মধ্য দিয়ে। আপনাদের এই 75তম বর্ষে যে দুর্গা উৎসব, বিশেষ আকর্ষণ কী রয়েছে? সবচাইতে ব্যাপার এবারে সুন্দরবনের কৃষ্টি কালচার সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রা একটা ম্যাগাজিন আমরা আনন্দধারা প্রকাশ করতে চলেছি, সেখানে সমস্ত সুন্দরবনের কৃষ্টি কালচারকে তুলে ধরা হচ্ছে এবং সরকারি যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো একদম লাইভ মানে জীবন্ত মানুষের দ্বারা আমরা পূজা প্রাঙ্গণে ফুটে তুলে ধরবো, এটাই আমাদের প্রত্যাশা এবং সেইভাবেই আগামী দিনে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি পূজা প্রাঙ্গণে। সরকারি তো প্রচুর প্রকল্প রয়েছে, মানে কোন প্রকল্পটা আপনারা মঞ্চে ফুটিয়ে তুলতে চাইছেন? আমরা বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং স্বাস্থ্যসাথী কিষাণ ক্রেডিট কার্ড যেগুলো রিসেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেইগুলো মানুষের কাছে আমরা বার্তা দিতে চাইছি এই পূজা কমিটির মাধ্যমেই। আপনার নাম? নিমাইম আলী, সম্পাদক চুনারখালী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। উৎসব 2021-এ 75তম বর্ষে পদার্পণ করছে এবং এই উৎসবটা একটা সুন্দরবনের একটা আকর্ষণ হিসেবে তুলে ধরতে বদ্ধপরিকর ছিলেন বিধায়ক জয়ন্ত নস্কর, কিন্তু তিনি নেই, সেইটা কিভাবে সম্ভব হবে এই 75তম বর্ষে দুর্গা উৎসব? চুনাখালী সুন্দরবন প্রত্যন্ত অঞ্চল চুনাখালী গ্রাম পঞ্চায়েত এলাকায় যেই সার্বজনীন যে দুর্গা পূজাটা 75 বছর যে পদার্পণ হতে চলেছে, প্রথমে বলবো এই মেলার যারা মূল স্রষ্টা যারা ছিলেন তারা আজকের অনেকে নেই, তার মধ্যে গত 19 জুন আমাদের বিধায়ক জয়ন্ত নস্কর, উনি প্রয়াত হয়েছেন, তো উনি থাকলে এই পূজার বিষয়ে 75 বছরের পূজাটা নিয়ে উনি অনেক আমাদের কমিটিকে নিয়ে আলোচনা করেছিলেন, তা দুর্ভাগ্যবশত উনি আমাদের ছেড়ে চলে যান। আর আমি আশা করব যেভাবে পুরানো যারা এই মেলাটাকে যেভাবে এগিয়ে নিয়ে এসছে, আমি তার পরিবারের ওনার ভাইপো এবং পূজা কমিটি আমি সম্পাদক হিসাবে বলবো যতদিনে পূজা চলবে আগামী দিনে যাতে পূজা আরও শ্রীবৃদ্ধি হয় আমরা সবসময় পূজা কমিটির পাশে থাকার চেষ্টা করব। কী নাম আপনার? আমার নরেশচন্দ্র নস্কর। যে সার্বজনীন যে দুর্গোৎসব এবছর 75তম বর্ষে পালন হচ্ছে, কোভিড পরিস্থিতিতে কীভাবে মানে সম্ভব হবে বা কীভাবে পূজা হবে বা পূজার বিবরণটা কী একটু বলুন। চুনাখালী সার্বজনীন দুর্গা উৎসব এবার আমাদের 75 বছর পূর্তি, সেহেতু চুনাখালী সর্বস্তরের মানুষের নিয়ে এখানে আলোচনা করে যেটা আমরা সিদ্ধান্ত করেছি যে করোনা কোভিড-19 চলছে, প্রশাসনিক বিধিনিষেধ আছে, তার মধ্যেও আমাদের যে চুনাখালীর যিনি বিধায়ক ছিলেন আমাদের গোসাবা বিধানসভা কেন্দ্রে প্রয়াত জয়ন্তবাবু, তার চিন্তাভাবনা ছিল, গতবারেই তিনি এই মঞ্চে ঘোষণা করেছিলেন যে 75 বছর পূর্তিটা আমরা এমন একটা জিনিস তৈরি করব যাতে সকলেই যেন আনন্দ পায়,
কিন্তু তিনি 19 জুন আমাদের ছেড়ে চলে গেছেন করোনা কোভিড-19 আক্রান্ত হয়ে। তারপর থেকে আমরা চুনাখালীর সমস্ত স্তরের মানুষ আলোচনায় বসে ঠিক করেছি এবার যে আমাদের যে প্যান্ডের মণ্ডপটা হবে এই মণ্ডপটা একটু নতুন আদলে তৈরি হচ্ছে, ঢাকের যে ঢাক দিয়েই তৈরি হচ্ছে, সেই জন্য ঢাকের হৃদয়ে বাঙালির আবেগ আমাদের এবার থিম। সেই সঙ্গে আমাদের কুমারতলীর প্রতিমা বরাবরই এখানে আসে, এবার একটু অন্য মাত্রায় আমরা কুমারতলীতে গিয়েছিলাম আমাদের এখানকার বিশিষ্টজনদের নিয়ে, সেইভাবে আমরা কুমারতলী তো প্রতিমা সেখানে আমরা বলে এসেছি যাতে একটু অন্য মাত্রায় প্রতিমার এখানে রূপ দেওয়া হয়। আর করোনা কোভিড-19 প্রশাসনিক বিধিনিষেধের মধ্যেও যেহেতু সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রাকৃতিক দুর্যোগ ইয়াস আমফান এবং পরপর যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো আসছে তাতে সুন্দরবনের বিশেষ করে চুনাখালীর অধিকাংশ মানুষ চাষবাস নেই, তার মধ্যেও বহু মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবেই চুনাখালী সার্বজনীন দুর্গোৎসবকে 75 বছরের একটা রূপ দেওয়ার জন্য এগিয়ে এসছে। অনেক ডোনেট করেছে অনেকেই, মণ্ডপ, আমাদের প্রতিমা এবং মাইক, ফলমূল, ফুল বিভিন্নভাবে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সেই জন্য আমরা 75 বছরটাকে একটু অন্য মাত্রায় এবং মানুষের যাতে আনন্দ দিতে পারি সেইভাবে আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি। করোনা কোভিড-19 মধ্যেও আমাদের আনন্দটা যাতে আমরা করতে পারি বা এই চুনাখালীর সর্বস্তরের মানুষ এবং সুন্দরবনের প্রত্যন্ত বিভিন্ন জায়গার মানুষ যাতে আনন্দ পায় সেই জন্য আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। আপনার নাম কি? আমার নাম অরুণ মণ্ডল।